তুই আইসি টেকা পয়সা করছি আর তো টেকা টেকা ভাড়া দিয়ে আর আইসি আওয়ার পরে তো কারো দিল গিয়া আর পেটর জ্বালা গিয়া আর ঘুম লাগে না বাচ্চা কাচ্চা আছে আছে সে সে পরে উচ্চি বাচ্চা কাচ্চার খান্দনে আবার লাগে না আইও আইয়া হারি তো রুজি রোজগারও নাই বেচা কিনিও নাই কাস্টমার থাকলে না বেচা কিনি তো বেচা নাই কর্ম কীত যা বেশি আর কি কিছু মাজনের খাই আর কিছু নিজেও লিয়া যাই ও দাইল চাউল যা পারি লিয়া যাই গিয়া আর এও খাই চিন্তা করবা তে ছাড়া কোনো গোষ্ঠী নাই আমরা এনে দিত আমরা মনে করো কাম কাজ কইরা খাইতাম পারি আমরা একটু দিলা সরকারে বুঝলি আমরা তো কাম কাজ কইরা খাইতাম পারি কারণ হইলো তো সরকারে তো খালি দিতনে দিত একবারে আতুল লেংড়া কান্না এরা বুঝলি কিছু কিছু পাইছো যে দের হইয়ে বাক্কা মনে করো যেন ড্রাইভার ড্রাইভার যারা আছে এরারে হইয়ে মাসে একটা দের না দেন না সরকারে কর্তকিতা ওখান তু চলতাম পারাম না গতি কি আমরা আইসি আইয়া আরে ব্যবসা বাণিজ্য করি আর কি চুড়া চুড়া এছাড়া কোনো গতি নাই সামান্য আর কি দুই কেজি এক কেজি নেই তিনলাম মাছ দশ মানে চার মেয়ে আর দুই ছেলে চার ছেলে দুই মেয়ে বাচ্চা কাচ্চা কাচ্চা ও তো থাকে না আপনার বাচ্চা আপনার তো লাগে বিয়ে হয়েছে না এইকিটা কইলাম লাগে না বা বিয়ে হয়েছে না নাতিও কি ভালো ছেলেও শিয়ান শরীর মাল কিতা আপনার চারটা দুর্মানি দৌড় মারো গা সময় যা আর কি ও জিগা আছে আম কোন কোন এখন কিতা ফালে গেল কিনা একলা না কিতা হ্যাঁ ওগুন আপনার আমনি এগুন ইলা লাগে এখানে লাল হোল্ডিং হ্যাঁ হিমসাগর কত করি ষাট টাকা ইসলামপুর ইসলামপুর আছে আগে কিতা নাম আছে
আর আমার তো বিশ্বাস হয় না বাইসা বিয়া করছেন করে এখন বিয়া করিয়া বলে বাচ্চা বাচ্চা বেড়ে লাইছেন দাঁড়িয়ে ভাগলো না চুলো ভাগলো না কোনটাও বুঝিয়ে না যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন আম ব্যবসায়ী যার নাম হচ্ছে আব্দুল হক, বাড়ি হচ্ছে জুগিরগাঁও ইসলামপুর। তো আমরা ওনার কাছ থেকে ওনার অনেক মজাও করলাম, অনেক দুঃখ সুখও শুনলাম। আসলে কিছু বাস্তব কথা উনি বলেছেন মজা করে করে। আসলে মধ্যবিত্ত বাংলাদেশ, মধ্য আয়ের দেশ, সেখান থেকে সরকার তো সবাইকে সাহায্য করতে পারবেন না। উনি ভালো দুটি কথা বলেছেন যে সরকার সবাইকে দিতে পারবে না, যারা ল্যাংড়া লুলা আতুর তাদেরকে দিলে হয়তো ভালো, আর আমরা যদি সুযোগ থাকে কাজকাম করে খেয়ে বাঁচতে পারবো। ওনার কাছে ভালো কিছু কথা শুনলাম, অনেক মজাও করলাম। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনারা দেখেন আজকের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়ে আপনাদের মতামত লিখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।